আবারও রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের দুপক্ষের সংঘর্ষ, দুজন নিহত এবং আমরা বারবারই সংঘর্ষে এবং নিহতের খবর বলে থাকি রোহিঙ্গা ক্যাম্পের। এবারও এর ব্যতিক্রম নয়, এবারও দুটি সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ হয় কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্প সিক্সে। সেখানে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে গোলাগুলিতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং অপরজনকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং সেই লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে। আমরা আছি কক্সবাজার সদর হাসপাতাল মর্গের সামনেই এবং একটু জানানোর চেষ্টা করব এই বিষয়ে বিস্তারিত। আমরা এর আগেও বেশ কয়েকবার বারবারই সংবাদ উপস্থাপন করে থাকি যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সংঘর্ষ এবং সংঘর্ষে নিহত হওয়ার খবর বলে থাকি এবং আজও আমরা এই বিষয়ে খবর বলতে উপস্থিত হয়েছে এবং আমরা এই বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পে যে সন্ধ্যার পর যে সংঘর্ষ হয়েছে সে সংঘর্ষে দুজন নিহত হয় এই ঘটনার বিস্তারিত জানবো আমাদের উখিয়া প্রতিনিধি উখিয়া সংবাদদাতা শামীমুল ইসলাম ফয়সাল আছেন। আচ্ছা শামীম, একটু জানাবেন, আমরা যেমনটি জেনেছি সন্ধ্যার পরে এই সংঘর্ষটি হয়েছে, দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে গোলাগুলি হয়, গোলাগুলিতে একজন স্পট ডেথ হয় এবং অপরজনকে কক্সবাজার সদর হাসপাতালে আনার পর মৃত্যু হয় এবং আপনি কি জানেন যে কাদের মধ্যে এই সংঘর্ষটি হয়েছে কিংবা এমন কোনো যে রোহিঙ্গা ক্যাম্পে যেমনটি বলা হয়ে থাকে সন্ত্রাসী গ্রুপ আরসা আলিয়াকিন কিংবা আরও যেই সব নামে সন্ত্রাসী গ্রুপদের অস্তিত্ব যে বলে থাকে অনেকে, তারাই কি এই সংঘর্ষের সাথে জড়িত এবং কারা, তবে আপনি বিস্তারিত জানাবেন যে কারা এই সংঘর্ষের সাথে জড়িত এবং যারা নিহত হয়েছে তাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সজীব। আসলে আজকে বিকেলে যে সংঘর্ষ হয়, পুলিশ এবং এপিবিএন অর্থাৎ উখিয়া থানা পুলিশ এবং এপিবিএন যেটি বলছে সেটি হচ্ছে প্রায় 20 জনের একটি দল, 20-25 জনের একটি দল, তারা সশস্ত্র অর্থাৎ অস্ত্র নিয়ে তারা ক্যাম্প সিক্সে যায় এবং সেখানে আরেকটি পক্ষ প্রায় 20-25 জনের আরেকটি পক্ষ সেখানেও অস্ত্র নিয়ে তারা অবস্থান করছিল। পরে তাদের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ নামে একজন নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে এবং সেখানে আরেকজন শামসুল আলম, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। শামসুল আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং যে নূর মোহাম্মদ তার বয়স এখনও 18 পেরোনি, অর্থাৎ পুলিশ যেটি জানিয়েছে সেটি হচ্ছে তার বয়স এখনও 17, সেই নূর মোহাম্মদ কিন্তু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে। মূলত এই রোহিঙ্গাদের যে সংঘর্ষের কথা বলেন সেই সংঘর্ষ যে বিষয়গুলো আসলে বেশ পুরনো, গত কয়েক বছর ধরে এই কয়েকটি সংগঠনের যে লাগাতার সংঘর্ষ, অপহরণ এবং তাদের যে মাদক ব্যবসা, এগুলো নিয়ে মূলত তাদের মধ্যে বিভিন্ন সংঘর্ষ হয়ে থাকে। গত কিছুদিন আগেও ক্যাম্প 8W-তে রোহিঙ্গাদের দুই সশস্ত্র সংগঠন আরসা এবং আরসুর সংঘর্ষে প্রায় 5 জন নিহত হয়েছেন। একই দিন আবার আরেকজনকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে ক্যাম্প 8W থেকে। মূলত রোহিঙ্গাদের যে সংগঠন আরসা, আরকান রোহিঙ্গা সলভেশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন নতুনভাবে আলোচনা এসেছে, মূলত যে আরসু রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন যে আরসু, সে আরসু কিন্তু ক্যাম্পে এতদিন সক্রিয় ছিল না, হঠাৎ করে তারা ক্যাম্পে যখন তারা বিচরণ করছে ঠিক এই সময়েই রোহিঙ্গাদের যে সবচেয়ে বড় সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি অর্থাৎ আতাউল্লাহ আবু আম্মার জুনুনের যে অনুসারীরা তারা ক্যাম্পে আবার আরসুকে বাধা দেয়। এই আরসুকে বাধা দিতে গিয়েই মূলত সাধারণ রোহিঙ্গারা নিহত হচ্ছেন, তারা সেখানে ক্যাম্পে প্রতিনিয়ত গোলাগুলি হচ্ছে এবং এমনকি সেখানে শিশুরাও আহত হচ্ছে, অনেক সময় শিশুরাও সেখানে নিহত হয়েছে। যেমন গত 2-3 মাস আগে ক্যাম্প 5-এ রোহিঙ্গাদের যেই আরসার গোলাগুলিতে সেখানে 12 বছর বয়সী একজন শিশু গুরুতর আহত হয়েছিল এবং আমরা যতটুকু জানি সেই শিশু প্রায় 2 মাস পর্যন্ত কক্সবাজার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এবং এসব ঘটনার যে পরিপ্রেক্ষিতে বলা যায় যে আসলে ক্যাম্পের এই ঘটনাগুলো নতুন নয় সজীব।
ধন্যবাদ স্বামী। আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অবস্থান এবং একে একটি গ্রুপ অপরটি গ্রুপের মধ্যে যে মাঝামাঝি যে অবস্থান, সেই অবস্থানের ফলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে এবং যে হত্যা এবং খুনের মতো ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। এবং আমরা আরেকটু বিষয়ে জানাতে চাই, আমাদেরকে এই ঘটনা অর্থাৎ আজকে যেই দুটি লাশ উদ্ধার করা হয়েছে, দুজন নিহত হয়েছে, সেই ঘটনা আমরা নিশ্চিত হয়েছি 14 PBN এবং কক্সবাজারের উখিয়া থানা পুলিশ সূত্রে আমরা নিশ্চিত হয়েছে। এবং এই ঘটনায় একজন স্পট ডেড ছিল এবং অপরজনকে কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমি আরেকটু জানাতে চাই যে যে দুজন নিহত হয়েছে তাদের মধ্যে নূর মোহাম্মদ, তার বয়স 17 বছর, পিতা মৃত গফুর আহমেদ, তার ঠিকানা ক্যাম্প 2 East Block D4, এবং অপরজন যিনি কক্সবাজার সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে, তার নাম নূর মোহাম্মদ, তার নাম শামসুল আলম, তার বয়স 23, এবং তার পিতার নাম মোহাম্মদ হোসেন, তার ঠিকানা ব্লক সি ক্যাম্প 7। তারা সেই ঘটনার পর আমরা কথা বলেছি উকিয়া থানা পুলিশের সাথে এবং 14 PBN-এর সাথে। তারা বলেছেন যে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যার আগে আগে এই ঘটনাটি সংঘটিত হয় এবং এই ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এরপর থেকেই পুলিশ এবং APBN অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত এবং ক্যাম্পের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং শামীম যেমন জানিয়েছে, কক্সবাজার TTN-এর উখিয়া প্রতিনিধি শামীম যেমনটি জানিয়েছে যে ক্যাম্পের যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, মূলত প্রাথমিক ধারণা থেকেই বলা যায় যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ এবং এই সংঘর্ষ থেকেই এই যে দুজন নিহত হওয়ার ঘটনা। দর্শক, আমরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আছি এবং জানানোর চেষ্টা করছি কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যে সন্ধ্যার আগে সন্ত্রাসীদের দু গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনার বিস্তারিত। এবং আমরা আরেকটু জানাতে চাই যে এই ঘটনায় যে মূলত ক্যাম্প 6 উখিয়ার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ব্লক ক্যাম্প 6 এবং ব্লক D2 এর অন্তর্গত 2 নং পাহাড়ের সামনে খেলার মাঠে এই ঘটনা সংঘটিত হয় এবং এই ঘটনায় দুজন নিহত হয়। দর্শক, আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় সময়েই এই সন্ত্রাসীদের গ্রুপের মধ্যে এবং সন্ত্রাসীদের মধ্যে মারামারি এবং এই মারামারির ফলে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, প্রায় সময় আমরা এই সব খবর জানিয়ে থাকি এবং আজকের খবরটিও তেমন কোনো ব্যতিক্রম নয়। এবং এই বিষয়ে আমরা কথা বলেছি যে কক্সবাজারের উখিয়া থানার পুলিশের সাথে এবং 14 PBN-এর অন্তর অর্থাৎ যেই এলাকায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ক্যাম্প 6 ব্লক DE-এর মাঝামাঝি জায়গায়, সেই জায়গাটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যারা নিরাপত্তা কাজে নিয়োজিত APBN 14 PBN-এর আওতাধীন, তাদের সাথেও আমরা কথা বলেছি এবং এই ঘটনার যে বিস্তারিত তা জানার চেষ্টা করছি। এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, এই ঘটনার পর থেকে ক্যাম্পের এবং যে ঘটনাস্থল সেই এলাকায় যে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে ধরতে প্রশাসন তৎপর রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে থাকা কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে সর্বশেষ। 7 মিনিট হয়েছে।